বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি জিওগ্রাফির একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। আজকের বিষয় হলো ভারতের নদ নদী। তো শুরু করার আগে যারা আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে খুবই ভালো হবে। এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। যাই হোক, আজকে আমি শুরু করছি ভারতের নদ নদী এবং এটা মুখস্থ করার একটা টিপস দিয়ে দিচ্ছি, যাতে করে চাকরি পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হবে। অনেক সময় সমস্যা সৃষ্টি হয় কোনটা কোন বাহিনী নদী, কোনটা পূর্ব বাহিনী, কোনটা উত্তর বাহিনী, কোনটা পশ্চিম বাহিনী, সব কিছুর একটা ক্লু আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আমি একটা লাইন লিখেছি, অনন্ত ঘাইল হইয়া উত্তর করিল সব শিশুর মা গঙ্গা। লাইনটা কেন লিখেছি তার ব্যাখ্যাটা আমি করে দিচ্ছি। এর মধ্যে যদি আপনারা পাবেন, অনন্ত মানে হচ্ছে, মনে রাখবেন, অন্তর্বাহিনী নদী, ভারতের অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদীর মধ্যে তিনটি প্রধান আছে। একটা হচ্ছে ঘাইল, মানে হচ্ছে ঘরঘরা, ইতে হলো ইম্ফল, ঘরঘরা ইম্ফল, আর লতে হচ্ছে লুনি। এই কথাগুলো মাথায় রাখবেন। এই তিনটে নদী হচ্ছে একমাত্র ভারতের উত্তরবাহিনী নদী, এই উত্তরবাহিনী নদী, সরি, অন্তর্বাহিনী নদী। আর হইয়াটা এমনি ফলস, লাইনের শ্রুতি মাধুর্যটার জন্য করা হয়েছে। উত্তর করিল মানে হচ্ছে, মনে করবেন, যে উত্তরবাহিনী নদীর নাম শুরু হলো। ব্যাখ্যা করছি, সব সব শব্দের অর্থ হলো সবরমতী, শিশু, শিশু শব্দের অর্থ সি ফর সিন্ধু, সু ফর সুবর্ণরেখা, মা ফর মাহি এবং গঙ্গা ফর গঙ্গা। তো সবরমতী, সিন্ধু, সুবর্ণরেখা, মাহি এবং গঙ্গা, এই কটা হলো উত্তরবাহিনী নদী। বাদ বাকি যত আছে তার মধ্যে কিন্তু বেশিরভাগ হচ্ছে দক্ষিণবাহিনী নদী, আর যেগুলো পূর্ববাহিনী, পশ্চিমবাহিনী, সেগুলো আমি একের পর এক আলোচনা করছি। তাহলে এই লাইনটার মধ্যে আমরা অন্তর্বাহিনী নদীর নাম পেলাম, উত্তরবাহিনী নদীর নামগুলো কিন্তু আমি পেলাম, মানে উত্তর ভারতের নদী, যেটা মূল কথা, যেটা হলো সবরমতী, সিন্ধু, সুবর্ণরেখা, মাহি এবং গঙ্গা। এবার যেটা আমি আলোচনা করছি, এই বিষয় সম্পর্কে একটু ছোট্ট করে আলোচনা করে দিই। তার মধ্যে একটা কথা মাথায় রাখবেন, যেটা হচ্ছে সবরমতী, সবরমতী নদীতে কিন্তু হুড্রু জলপ্রপাত আছে, হুড্রু জলপ্রপাত কিন্তু সবরমতী নদীতে কিন্তু আছে। এবার আমি একটা একটা নদী বিশেষে আলোচনা করছি, যেটা হচ্ছে সিন্ধু। সিন্ধু নদী, মনে রাখবেন, মানস সরোবরে উৎপত্তি হয়েছে। সিন্ধু নদী মানস সরোবরে উৎপত্তি হয়েছে। এর দৈর্ঘ্য হচ্ছে 709 কিলোমিটার, 709 কিলোমিটার। আর এই নদীর উপরেই কিন্তু ভাখরা নাঙ্গাল, যে বাঁধটা আছে, সেই ভাখরা নাঙ্গাল বাঁধটা কিন্তু এই নদীর উপরেই কিন্তু তৈরি হয়েছে। এই নদীর প্রধান পাঁচটা উপনদী রয়েছে, সেটা হলো শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তা। এবার আমি চলে আসবো গঙ্গা। গঙ্গার বিষয় সম্পর্কে একটু আলোচনা করছি। সিন্ধু থেকে মূলত এইবার সিন্ধু মানস সরোবরী 709 কিলোমিটার, ভাখরা নাঙ্গাল বাঁধটা এখানে রয়েছে, শরদ্রুর পাঁচটা, এই সিন্ধুর পাঁচটা উপনদী, শরদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তা। এবার চলে আসবো আমি গঙ্গা। গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে, গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়েছে। দৈর্ঘ্য হচ্ছে 25-25, মানে 2525 কিলোমিটার গঙ্গা। আর তার প্রধান উপনদী হচ্ছে একটা, এখানে আবার তার মধ্যে একটু আছে, যমুনা আর সোন, মনে রাখবেন, যমুনা আর সোন, যমুনা আর সোন হলো গঙ্গার বাম তীরের উপনদী। এটা হচ্ছে বাম দিকে রয়েছে, তাদের বাম তীরের উপনদী। আর অন্যদিকে আপনারা পাবেন যে রামগঙ্গা, গোমতী, রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, বাগমতী, কোশি, বুড়িগণ্ডক, মহানন্দা, কোশি, বুড়িগণ্ডক আর মহানন্দা, ঠিক আছে। এই এই যে নদীগুলো আছে, এই নদীগুলো কিন্তু রয়েছে হচ্ছে বাদিকে, বাম দিকে এই নদীগুলো রয়েছে। একটা জিনিস আমি ভুল বলেছি, এটা হচ্ছে যমুনা সোন হচ্ছে ডান দিকে, এটা হচ্ছে ডান দিকে, ডান তীরের উপনদী, আর কোশি, বুড়িগণ্ডক, মহানন্দা এগুলো হচ্ছে বাম দিকের উপনদী। তো যাই হোক, এবার আমরা যাব হচ্ছে আর একটা কথা মনে রাখতে হবে, গঙ্গা নদীর উপরে কিন্তু ফারাক্কা বাঁধ আছে, ফারাক্কা বাঁধ আর তেহরি বাঁধ, এ দুটো কিন্তু গঙ্গা নদীর উপরে, তেহরি বাঁধ। যমুনা নদীর উৎপত্তি কিন্তু যমুনেত্রী হিমবাহ থেকে, যমুনা নদীর উৎপত্তি হচ্ছে যমুনেত্রী হিমবাহ থেকে, এই কথাগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। এবার আমি যাচ্ছি পরে পরবর্তী বিষয়, ব্রহ্মপুত্র সম্পর্কে। ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র বিষয়ে জানতে গেলে ব্রহ্মপুত্রকে বলা হয় স্কাই রিভার,
ব্রহ্মপুত্র আর এক নাম হচ্ছে স্কাই রিভার, এটার দৈর্ঘ্য হচ্ছে 916 কিলোমিটার। এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ নদী, ভারতের সর্বোচ্চ নদী, ভারতের সর্বোচ্চ নদী হলো ব্রহ্মপুত্র। এই নদীটার আবার বিভিন্ন নাম আছে, যেমন তিব্বতে এই নদীর নাম হচ্ছে সাপং, অরুণাচলে ডিহং, অরুণাচলে ডিহং, অসমে ডিবং, অসমে ডিবং, অসমে হচ্ছে ডিবং নামে। কিন্তু এবার বাংলাদেশে কিন্তু আবার এই নদীটাই যমুনা নামে চলেছে, বাংলাদেশে যমুনা। আর পৃথিবীর বৃহত্তম নদীখাত কিন্তু ব্রহ্মপুত্র নদীতে দেখা যায়, পৃথিবীর বৃহত্তম নদীখাত, পৃথিবীর বৃহত্তম নদীখাত, সেটাও কিন্তু হচ্ছে এই যমুনা নদীতে দেখা যায়। এবার আমি যাব পশ্চিমবাহিনী নদী, পশ্চিমবাহিনী নদীর মধ্যে এবার আমি কী কী পাচ্ছি দেখুন, নর্মদা, তাপ্তি, লুনি, সবরমতী। নর্মদা, তাপ্তি, লুনি আর সবরমতী, এই প্রত্যেকটা নদী কিন্তু পশ্চিমবাহিনী নদী। একটা হলো পশ্চিমবাহিনী, একমাত্র পশ্চিমবাহিনী নদী হচ্ছে এই চারটে আমাদের। এইবার নর্মদা নদীর উৎস হচ্ছে মহাকাল পর্বত, যেটা আমাকে মনে রাখতে হবে। তাপ্তি নদীর উৎস হচ্ছে, তাপ্তি নদীর উৎস মহাদেব পর্বত, মহাদেব, আর নর্মদা হচ্ছে মহাকাল। আর পশ্চিমবাহিনী নদী আমি বললাম সবরমতী, লুনি। আর একটা কথা মনে রাখবেন যে লুনি যেটা সেটার উৎপত্তি হচ্ছে আন্না সাগর, আর সবরমতী হচ্ছে আরাবল্লী, আরাবল্লী। আর সবরমতী নদী কিন্তু মানে পতন হয়েছে কিন্তু আপনার খাম্বাত উপসাগরে এসে সবরমতী নদী পড়েছে, খাম্বাত উপসাগর বলা হয়, খাম্বাত উপসাগর। আর লুনি নদী এসে পড়েছে হচ্ছে কচ্ছের রণে, লুনি নদী এসে কচ্ছের রণে পড়েছে। ভারতের সবথেকে ছোট নদী হচ্ছে লুনি। আচ্ছা এবার আমি চলে আসব পরের নদী, যথা এবার আমি চলে আসবো মহানদী। এবার আমি মহানদী সম্পর্কে বলছি, মহানদী পূর্ববাহিনী নদী বলছি, এবার মহানদী সুবর্ণরেখা, গোদাবরী, কৃষ্ণা কাবেরী, কৃষ্ণা কাবেরী, এই যে নদীগুলো আমি নাম বললাম প্রত্যেকটা নদী কিন্তু পূর্ববাহিনী নদী, এই প্রত্যেকটা নদী কিন্তু পূর্ববাহিনী মনে রাখবেন, এই পুরো প্রত্যেকটা নদী হলো পূর্ববাহিনী। আচ্ছা মহানদী হচ্ছে দণ্ডকারণ্য থেকে উৎপত্তি, ছত্তিশগড়ের দণ্ডকারণ্য। সুবর্ণরেখা হচ্ছে ছোটনাগপুর, এর প্রত্যেকটা কথাই হলো এক একটা বড় বড় জিকে, কারণ অসংখ্য জিকে না পড়ে একটা জিনিস যদি ধীরে ধীরে বুঝে নেন সেটারও অনেক বেস্ট হয়। আচ্ছা গোদাবরী হচ্ছে ত্রিম্বক মালভূমি থেকে উৎপত্তি, ত্রিম্বক মালভূমি। আচ্ছা কৃষ্ণা নদী হচ্ছে মহাবালেশ্বর, কৃষ্ণা নদী। মহাবালেশ্বর এবং কাবেরী নদী পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি, কাবেরী নদীটার উৎপত্তি হয়েছে পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি থেকে, ব্রহ্মগিরি থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। এর মধ্যে মাথায় রাখবেন যেটা কৃষ্ণা নদীতে কিন্তু নাগার্জুন সাগর প্রকল্প কিন্তু গড়ে উঠেছে, যেটা পরীক্ষায় খুব আসে, কৃষ্ণা নদীতে কিন্তু নাগার্জুন সাগর পরিকল্পনা, নাগার্জুন সাগর পরিকল্পনা কিন্তু কৃষ্ণা নদীতে গড়ে উঠেছে। আর এই যে নর্মদা নদী যেটা পড়লাম একটু আগে, এটা কিন্তু মাথায় রাখবেন, এই নদীটা হচ্ছে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত একটা নদী, গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কিন্তু এই নদীটা। এটা হলো একটা মোটামুটি চার্ট। তাহলে আমরা কী কী জানলাম, একটা অংশে আমরা জানতে পারলাম যে উত্তর ভারতের নদীগুলো কী কী, দক্ষিণ ভারতের নদীগুলো কী কী, পশ্চিমবাহিনী নদীগুলো কী কী, পূর্ববাহিনী নদীগুলো কী কী, যেটা আমাদের প্রত্যেকের খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা নদীর উৎপত্তি এবং কোন জায়গা থেকে কোন জায়গা রয়েছে, কোন জায়গার কী নাম, সেই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারলাম। আরও কিছু বিষয় সম্পর্কে আমরা বলবো, যেমন কথাগুলো একটু মাথায় রাখতে হবে, সেটা হলো সরকারিভাবে জাতীয় নদীর মর্যাদা পেয়েছে গঙ্গা, যেটা 39তম নদী হিসেবে পেয়েছে। 2008 সালে 4 নভেম্বর গঠিত হয় গঙ্গা রিজার্ভ বেসিন, 1945 সালে তৈরি হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান। ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি প্রথম হয়েছিল 1977 সালে এবং পরে হয়েছিল 1996 সালে। ভারতের বৃহত্তম জলপ্রপাত হচ্ছে গোরসোপ্পা বা যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত, একই নাম, যেটা সবরমতী নদীতে তৈরি হয়েছে কর্ণাটকে।
বৃক্ষরূপী জলনির্গম প্রণালী দেখা যায় গোদাবরী, পিনের জলনির্গম প্রণালী দেখা যায় নর্মদা নদীতে, জাফিরূপী জলনির্গম প্রণালী দেখা যায় কৃষ্ণা নদীতে এবং আয়তাকার জলনির্গম প্রণালী দেখা যায় সোন নদীতে, আর বিরুণী সদৃশ্য নদী দেখা যায় তিস্তা তোর্সা জলঢাকা নদীতে। আর একটা যেটা বলবেন শুনবেন, গঙ্গা নদীর অববাহিকা সবচেয়ে বেশি হচ্ছে 26.2%, এটা ব্রহ্মপুত্রের, আর ব্রহ্মপুত্রের জল উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি, ব্রহ্মপুত্রের গতিবেগ সবচেয়ে বেশি, আর গঙ্গার কিন্তু সঞ্চয় সবচেয়ে বেশি। এটা হলো মিল বিষয়। আর একটা পার্ট যেটা আমাদের আলোচনার বিষয় রয়েছে সেটা হলো পরিকল্পনা। আপনারা একটুখানি নোটস করে নেবেন পরিকল্পনা জানতে। বেশিরভাগ ক্ষেত্রে সব নদীর নাম অনুসারেই পরিকল্পনা, তার মধ্যে ভাকরানাঙ্গাল শতদ্রু, দামোদর উপত্যকা হচ্ছে দামোদর পরিকল্পনা দামোদরে, হীরাকুদ পরিকল্পনা মহানদীতে, ময়ূরাক্ষী পরিকল্পনা ময়ূরাক্ষী নদীতে, কোশি পরিকল্পনা কোশি নদীতে, নাগার্জুন পরিকল্পনা কৃষ্ণা নদীতে, রিহান পরিকল্পনা রিহান নদীতে, চম্বল নদীতে, ফারাক্কা গঙ্গা নদীতে, আর বাদবাকি যত পরিকল্পনা আছে সব তার নাম অনুসারে তার পরিকল্পনা গৃহীত হয়েছে। যাই হোক, এই হলো আজকের বিষয়। তো বিষয়টি জানার পর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন কোনো বিষয় জানতে হলে। ধন্যবাদ।